যতদিন বাঁচবেন 1,000 টাকা করে সবাই পাবেন, লক্ষ্মীর ভাণ্ডারে যারা আছেন সবাই পাবেন। অর্থাৎ আপনার ভবিষ্যৎ নিশ্চিত হয়ে গেল। বিনা পয়সায় খাবার, বিনা পয়সায় চিকিৎসা, একটা পকেট মানি যেটা লক্ষ্মীর ভাণ্ডার, ছাত্রছাত্রীদের পড়ার ব্যবস্থা, স্বাস্থ্যসাথী, খাদ্যসাথী। কৃষক বন্ধুরা জেনে রাখুন, আপনাদের জমি মিউটেশন করবার জন্য এখন টাকা দিতে হয় না। আপনাদের জমিতে ফসলের ক্ষতি হলে আমরা সরকার আপনাকে ক্রপ ইন্স্যুরেন্সের টাকা দিই, এটা কেন্দ্রীয় সরকার দেয় না। আমরা বছরে হাজার হাজার কোটি টাকা দিই যাতে আপনার জমি সুরক্ষিত থাকে। এছাড়াও কৃষকদের 10,000 টাকা করে বছরে দেওয়া হয়, আর যার 1 কাঠা জমিও আছে সেও 4,000 টাকা পায়। কোনো কৃষক মরে গেলে 2 লক্ষ টাকা করে পায়। তাছাড়াও লক্ষ্মীর ভাণ্ডার পায় কত মানুষ? 1,88,00,000 মানুষ, মা বোনেরা। কৃষক বন্ধু পায় কতজন? 1,05,00,000 জন। স্বাস্থ্যসাথী পায় কতজন? 10 কোটির মধ্যে 9.5 কোটি। কাস্ট সার্টিফিকেট 1,55,00,000। শিক্ষাশ্রী 1,05,00,000। ঐক্যশ্রী 3,23,00,000। স্টুডেন্টস ক্রেডিট কার্ড 40,000 পেয়ে গেছে। তরুণের স্বপ্ন স্মার্টফোন 27,00,000 দিয়ে দেওয়া হয়ে গেছে। কন্যাশ্রী 81,00,000। রূপশ্রী মানে বিয়েতে টাকা না থাকলে 25,000 টাকা করে গভর্নমেন্ট দেয়। 15,00,000 ছেলে মেয়েদের বিয়েতে আমরা দিয়েছি। মানবিক পেনশন যারা ফিজিক্যালি চ্যালেঞ্জ বাচ্চা তাদের জন্য 6,50,00,000 আমরা প্রায় পেনশন দিয়েছি। জয় জোহর পেনশন আদিবাসীদের জন্য 2,91,000 দেওয়া হয়েছে। তপশিলি বন্ধু পেনশন মনে রাখবেন 10,87,000 দেওয়া হয়েছে। বিনামূল্যে সামাজিক সুরক্ষা যোজনা 1,52,00,000 দেওয়া হয়েছে। সমব্যথী মরে গেলেও যদি পোড়াতে না পারেন, যদি কবর দিতে না পারেন, পয়সা নেই, তাকেও 2,000 টাকা করে দেওয়া হয়, সেটাও প্রায় 16,22,000,000 দেওয়া হয়েছে। আর গাছের চারা সবুজশ্রী, গাছও বাড়বে, বাচ্চাটাও চিরসবুজ থাকবে, সুতরাং এখানেও 54,00,000 দেওয়া হয়েছে। এই ধরনের প্রচুর হয়ে গেছে। এবার আমি আপনাদের কয়েকটা কথা বলি। কন্যাশ্রীর মেয়েরা কোথায়? তোমাদের পিতামাতারা তোমাদের আজকে তো আর বলে না এক্ষুনি বিয়ে দিয়ে দেব? তোমরাই তো দাঁড়াবে, তোমরাই স্কুলে পড়ছো, স্কুলে স্কলারশিপ, কলেজের স্কলারশিপ, ইউনিভার্সিটি পর্যন্ত স্কলারশিপ করে দেওয়া হয়েছে। যখন ইউনিভার্সিটি যাবে 2,000 টাকা করে, 2,500 টাকা করে স্কলারশিপ পাবে। আর ছেলেরাও স্বামী বিবেকানন্দ স্কলারশিপ আছে, ঐক্যশ্রী আছে, শিক্ষাশ্রী আছে। তাছাড়াও যদি তোমরা মনে করো বিদেশে পড়তে যাবে, শিডিউল কাস্ট শিডিউল টাইপদের জন্য 20,00,000 টাকার স্কিম আছে, আর এমনি জেনারেল কাস্ট সহ সকলের জন্য 10,00,000 টাকা করে ক্রেডিট কার্ড করে দিয়েছি। তোমার বাবা মাকে ঋণ চাইতে হবে না, ব্যাংক থেকে টাকা তুলতে হবে না। তুমি ইঞ্জিনিয়ারিং পড়বে, তুমি ডাক্তারি পড়বে, তুমি প্রফেসরই হবে, তুমি বিদেশে যাবে, সরকার গ্যারেন্টার, সরকার গ্যারেন্টার, তুমি 10,00,000 টাকা পর্যন্ত ক্রেডিট পাবে, তুমি বাইরে গিয়ে নিজের মনের মতো পড়াশোনা করতে পারবে, এই টাকা থেকে কোচিং করতে পারবে, এই টাকা থেকে কম্পিউটার কিনতে পারবে, এই টাকা থেকে তোমাদের সুযোগ সুবিধাগুলো পাবে। সবুজ সাথী তো তোমরা সবাই পাও, সব ছেলে মেয়েরা ক্লাস 9-এ উঠলেই একটা করে সবুজ সাথী সাইকেল 1,20,00,000 ওপর দেওয়া হয়েছে। আর ক্লাস 12-এ উঠলেই তরুণের স্বপ্ন একটা করে স্মার্টফোন সকলে পাবে, ইতিমধ্যেই 27,00,000 দেওয়া হয়েছে। তার মানে কি, আমার ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ সম্পূর্ণ করে দেওয়া হয়েছে, তাদের জন্য বাবা মাকে আর চিন্তা করবার দরকার নেই। এছাড়াও স্কুলে জামা কাপড় পরে যারা যায় তাদের জামা কাপড়টাও সরকার বিনামূল্যে দেবে।
এবং সেই জামা কাপড় আমাদের সেলফ হেল্প গ্রুপ তৈরি করছে, আমাদের তাঁতিরা তৈরি করছে। এবারে 5 কোটি কর্মদিবস তৈরি করেছি, আগামী বছর 8 কোটি কর্মদিবস তৈরি করব। বাচ্চাদের স্কুলে জুতো, ড্রেস, বই সব ফ্রি। মিড ডে মিল থেকে শুরু করে ICDS, এ প্রেগনেন্ট মাদার থেকে শুরু করে সকলকেই ICDS করে। তাছাড়াও কি করা হয়েছে, লক্ষ্মীর ভাণ্ডার কারা পান একটু হাত তুলবেন মা বোনেরা আমার। ঘরের লক্ষ্মী যারা, সরস্বতী, রুকসানা, রূপানু যারা আছেন, শুনুন, আপনাদের জন্য একটা কথা বলি। গতকাল বাজেট করা হয়েছে 60 বছর বয়সে মহিলারা এখন অনেক অ্যাক্টিভ থাকে, কিন্তু এই স্কিমটা যেহেতু করা হয়েছিল 18 বছর থেকে 60 বছর পর্যন্ত, জেনারেল কাস্ট পান 500 টাকা আর তপশিলি আদিবাসীরা পান 1000 টাকা। কালকে আমরা যেটা সিদ্ধান্ত নিয়েছি সেটা হচ্ছে মার্চ মাস থেকে যার 60 বছর হয়ে যাবে সে কিন্তু বঞ্চিত হবে না। যেই 60 বছর বয়স লক্ষ্মীর ভাণ্ডারের হয়ে যাবে তখন তাদের যে লিংক আছে ওই লিংকে অটোমেটিক্যালি যতদিন বাঁচবেন 1000 টাকা করে সবাই পাবেন। লক্ষ্মীর ভাণ্ডারে যারা আছেন সবাই পাবেন, অর্থাৎ আপনার ভবিষ্যৎ নিশ্চিত হয়ে গেল। বিনা পয়সায় খাবার, বিনা পয়সায় চিকিৎসা, একটা পকেট মানি যেটা লক্ষ্মীর ভাণ্ডার, ছাত্রছাত্রীদের পড়ার ব্যবস্থা, স্বাস্থ্যসাথী, খাদ্যসাথী। কৃষক বন্ধুরা জেনে রাখুন, আপনাদের জমি মিউটেশন করবার জন্য এখন টাকা দিতে হয় না। আপনাদের জমিতে ফসলের ক্ষতি হলে আমরা সরকার আপনাকে ক্রপ ইন্স্যুরেন্সের টাকা দিই, এটা কেন্দ্রীয় সরকার দেয় না। আমরা বছরে হাজার হাজার কোটি টাকা দিই যাতে আপনার জমি সুরক্ষিত থাকে। এছাড়াও কৃষকদের 10,000 টাকা করে বছরে দেওয়া হয়, আর যার 1 কাঠা জমিও আছে সেও 4,000 টাকা পায়। কোনো কৃষক মরে গেলে 2 লক্ষ টাকা করে পায়, সেরকম মনে রাখবেন। মৎস্যজীবীদের জন্যও করা হয়েছে, কোনো মৎস্যজীবীও যদি অকালে মারা যায় তার পরিবার 2 লক্ষ টাকা পাবে, এটাও তৈরি করা হয়েছে। এবার আমি বলি, আমরা 11,500 কিলোমিটার রাস্তা তৈরি করছি, 3,000 কোটি টাকা এর জন্য রাখা হয়েছে। অনেক গ্রামীণ রাস্তা খারাপ হয়ে গেছে আর কেন্দ্রীয় সরকার করছে না, বাংলার বাড়িতেও টাকা দিচ্ছে না। প্রধানমন্ত্রী আবাস যোজনা শুধু প্রধানমন্ত্রীর টাকা নয়, রাজ্য কেন্দ্র মিলে করে, আর আমাদের টাকা GST-তে তুলে নিয়ে যায়, সেই টাকার যে ভাগটা দেয় তাও আমাদের দেয় না। 17 লক্ষ নাম কেটে দিয়েছে আর 100 দিনের কাজের টাকা বন্ধ করে দিয়েছে। আর বলছি 100 দিনের কাজ তারাই করবে, আধার লিংকের সাথে যারা লিংক, গ্রামের লোকেরা আধার কার্ডের সাথে লিংক করবে, অনলাইন করবে, জীবনটাকে অনলাইন করে দিচ্ছেন। তো জীবনটাকে সবাই অনলাইন করতে পারে, যাদের ক্ষমতা আছে তারা করতে পারে। জেলায় জেলায় ব্যাংক আছে অনেক গ্রামে, কত গ্রামে ব্যাংক নেই, কত ব্লকে ব্যাংক নেই, পোস্ট অফিস নেই, তো অনলাইনটা করবে কোথার থেকে, মাথার থেকে না মুন্ডুর থেকে, একবার এটা চিন্তা করে দেখবেন না। আমরা মৎস্যজীবী বন্ধু প্রকল্পে 30 কোটি টাকা বরাদ্দ করেছি, 18 থেকে 60 বছর বয়সে কোনো মৎস্য চাষি স্বাভাবিক বা দুর্ঘটনাজনিত মৃত্যুর কারণে সে 2 লক্ষ টাকা করে তার পরিবার পাবে। আমরা এমনকি যারা অ্যাক্সিডেন্টে মারা যায় তাদেরও 2 লক্ষ টাকা করে দিই, সেই পরিবারকে কোথাও বাদ দিই না আমরা। মনে রাখবেন যে আবাসন শিল্পে ট্যাক্স ছাড় দেওয়া হয়েছে, সেচের জলের ওপরে যে কর ইরিগেশন ডিপার্টমেন্ট নিত সেটা উইথড্র করে দেওয়া হয়েছে, এখন আর চাষিদের ইরিগেশন করটাও লাগবে না, ওটাও বিনা পয়সায় হয়ে গেল।